হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। আমি মৌ একটা নতুন ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজ একটু বেরিয়েছি শপিংয়ে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, আর তার সাথে একটা মুভি ডেটেরও প্ল্যান করেছি। এখন আমরা একটু বেরোচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি, ওখান থেকে একটু শপিং করে তারপর বাড়ি আসবো। চলো আপনাদেরকেও দেখাবো আজকে কি কিনলাম। তো বেরিয়ে পড়েছি দুজনে, আগে যাব মুভি দেখতে। আজ আমাদের স্লট ছিল 4:30 স্টার মলে। দেখতে এসেছি যোদ্ধা সিদ্ধার্থ মালহোত্রার। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। আর যেহেতু এখন স্টুডেন্টদের সবার এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ছুটিতে রয়েছি, তো এই টাইমটা আমি খুব ভালো করে এখন স্পেন্ড করছি শপিং করে, খাওয়া দাওয়া, ঘুরে বেরিয়ে মজা করে। আর সুযোগ পেলেই একটু এদিক ওদিক বেরিয়ে পড়ি, জাস্ট একটু কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করি। আর আমার আজ একটু গলাটা ধরাই লাগবে, কারণ কাল এসিতে থেকে ঠান্ডা লেগে গেছিলো। সাথে নিয়েছিলাম কোল্ড কফি আর চিকেন স্যান্ডউইচ। মুভিটা আমার বেশ ভালোই লেগেছিল, তো স্যাটারডে ইভিনিংটা বেশ ভালো করেই কাটালাম। এবার স্টার মলের যে রিলায়েন্স ট্রেন্ডসটা আছে ওখানে একটু যাব, কিছু কুর্তি কেনার ছিল। এখানের কুর্তির কালেকশন বেশ ভালোই, বিশেষ করে যেহেতু সামার চলে এসছে তাই স্লিভলেস প্রচুর কুর্তি ছিল, আর দারুণ সব ডিজাইনের। রেগুলার ইউজের 499 থেকে স্টার্ট, আর কটনের হালকা টপ, ওয়ান পিসেসও বেশ ভালোই ছিল। আমি এখান থেকে যে কুর্তিগুলো কিনেছি সেটা কিন্তু আমি পরে রিভিউ করবো গেট রেডি উইথ মিতে। এবার চলে আসলাম ইয়াস্তাতে। ইয়াস্তা তো আপনারা সবাই জানেন যে রিলায়েন্সের একটা নিজস্ব ব্র্যান্ড, এখানে মধ্যমগ্রামে আউটলেট ওপেন করেছে। আর ইয়াস্তা আমার অলওয়েজ ফেভারিট ওয়েস্টার্ন কালেকশানের জন্য। তো চলুন সামারে কী কী কালেকশান এখানে পাওয়া যাচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এখানে আজ মেনলি এসেছিলাম স্কার্ট কিনবো বলে, ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো তাই পাইনি সেরকম, বাট কী কী কালেকশান আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই দেখাবো। আর এই টপটার দাম ছিল 499। তো এই দাদা হচ্ছে আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তো আমাকে চিনতে পেরে আমার সাথে কথা বলেন। আর আমার তো খুব ভালো লাগছিলো যে 3,800 ফ্যামিলির একটি ছোট্ট চ্যানেল, আর সেই চ্যানেলের কোনো সাবস্ক্রাইবারের সাথে মুখোমুখি হতে পারবো ভেবে। যাই হোক, এরমভাবেই সবাই কিন্তু পাশে থাকবে। উনি আমাকে দেখাচ্ছিলেন যে নতুন নতুন কী কী এসছে বা কোনটার কী প্রাইস। তো আগের যে 3 pieces দেখলেন এটার দাম ছিল হচ্ছে 999। আর এখানের যে রেগুলার ওয়্যারের যে কুর্তিগুলো আছে সেগুলো কিন্তু 499 থেকে স্টার্টিং। এই কুর্তিগুলো আমি পরেছি, মানে ইউজ করি, খুব ভালো কোয়ালিটি, একেবারে পিওর কটনের। তো ইয়াস্তা মানেই হচ্ছে পকেট ফ্রেন্ডলি একটি আউটলেট বা ব্র্যান্ড। আর যারা হচ্ছে যে একটু ধরনের ড্রেসের প্রতি অবসেসড, মানে তাদের জন্য কিন্তু এই জুডিও, ট্রেন্ডস, ইয়াস্তা এই ধরনের ব্র্যান্ডগুলো একদম পারফেক্ট। মোটামুটি এগুলো অনেকটাই পকেট ফ্রেন্ডলি আর কোয়ালিটিও বেশ ভালো যায়, রেগুলার ইউজ কলেজ বা অফিসের জন্য কিন্তু খুব ভালো। আর এখানে দেখুন যে 499, 599-এর যেগুলো স্কার্ট বা জিন্সের সাথে পরার জন্য স্লিভলেস, মানে কটনের যে টপসগুলো সেগুলো রয়েছে, বেশ অনেকগুলো ডিজাইনেরও ছিল, এগুলোর দাম 499 করেই ছিল। তো এখানে যেহেতু মিউজিক চলছিল তাই আমি কিন্তু সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, যেহেতু কপিরাইট চলে আসবে, নাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা শুনতে পেতেন। তো এখানে দেখুন কুর্তির কালেকশনগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 699, 599 করে প্রাইস, বেশ আই শুদিং, আর সামারে পরার জন্য কিন্তু একদমই পারফেক্ট। এখানে দেখুন একটা 2 pieces যেগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, তো এটার দাম ছিল 599। আর আপনারা যেরকম ওয়েস্ট সাইডে দেখেন যে একই ডিজাইন বা কালারের ওপর যেমন টপও থাকে, শর্টস থাকছে বা ওয়ান পিসেস থাকে, সেরকম কিন্তু ইয়াস্তাও তাদের আউটলেটে আনার চেষ্টা করছে। এবার চলে আসছি রেগুলার ইউজের টি শার্টের ওপরে। তো প্রথমেই ছিল 199-এর কিছু টপস আর ছিল 299। আমি কিন্তু এগুলো বাড়িতে ইউজ করে থাকি, তো বেশ ভালো কোয়ালিটি, ভালো, এখনো অবধি তো কোনো খারাপ রিভিউ আমি পাইনি, তো আপনাদেরও বলছি ওই জন্য ভালোই।
এরপর চলে আসছি হচ্ছে ওয়ান পিসেসের দিকে। এখানে দাম যেগুলো ছিল 499, 599, 699 এই ধরনের প্রাইস, আপনারা কিন্তু 999-এর মধ্যে সব ধরনের জিনিস পেয়ে যাবেন ইয়োস্তাতে। তো এই ধরনের একটা ওয়ান পিসেস ছিল স্লিভলেস, এই ডিজাইনের ওপরে একটা ইয়েলো ছিল আর একটা হচ্ছে যে স্লেট কালারের ওপর ছিল। তো এটাই দুটোকে আপনাদের দেখালাম, এই দুটো নতুন এসছে। প্রচুর কালেকশন ছিল, আমার পক্ষে সব কিছু দেখানো সম্ভব না, যতটা পেরেছি আমি কিন্তু কভার করলাম। এবার চলে যাচ্ছি মেন সেকশনের দিকে, আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে একদমই ভুলবেন না। মেন সেকশনে অনেকেরই কোয়ারিজ ছিল যে কী কী পাওয়া যাচ্ছে, কীরাম কী দেখানোর জন্য। যেহেতু আমি আগের বারে মেন সেকশনটাকে খুব ভালো করে কভার করিনি, তাই এবারে কিন্তু আমি মেন্সটাকে বেশি প্রেফারেন্স দিয়ে করেছি। তো এখানে দেখুন যে 499-এ বা 399-এর কিন্তু এই গোল গলা যে টি শার্টসগুলো রয়েছে এগুলো পাওয়া যাচ্ছে, আর একটু ভালোর মধ্যে যেগুলো চান সেগুলো হচ্ছে 799। আমার হাজব্যান্ড কিন্তু 399 বা 299-এর যে টি শার্টসগুলো আছে সেগুলো বাড়িতে ওয়্যার করে বেশ ভালোই, এখনও তো দেখিনি কোনো খারাপ হয়েছে। তো আপনাদেরও তাই জন্য সাজেস্ট করলাম যে যারা চান যে এই আউটলেটে একবার আসতে, একবার এসে যান। আর এই ধরনের প্রিন্টেড যে টি শার্টসগুলো এগুলো কিন্তু বিচ ওয়্যার হিসাবে একদম পারফেক্ট, আর গরমের জন্য বেশ ভালো জিন্সের সাথে পরা যায়। এটা ছিল মাল্টি কালারের অ্যানিমেল প্রিন্টের ওপর। কটনের শার্টসগুলোর ডিজাইন এদের সবসময় খুব ভালো থাকে, তো এগুলোই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। প্রিন্টগুলো দেখুন খুব সুন্দর আইসুদিন, আর খুব কমফোর্ট ফিল করা যায় এখানকার জিনিসগুলো পরলে। যেহেতু যখন আমরা থাইল্যান্ড গেছিলাম আমি কিন্তু পুরোই ইয়োস্তারি কালেকশন পরেছিলাম, যত ওয়েস্টার্ন কালেকশন ছিল মোটামুটি আমি ইয়োস্তারি ক্যারি করেছিলাম। তো এরপর চলে আসছি রেগুলার ইউজের যে টি শার্টস 299, 399, এবং এখানে প্রচুর ট্রাউজারও ছিল, তো সেগুলো দেখালাম। এবার কিছু কিছু একটু হাই রেঞ্জের টি শার্ট দেখাচ্ছি, সেগুলো একটু দেখুন, কালারফুল অনেক। এটার দাম যেমন ছিল 599, আমার প্রাইসগুলো এক্স্যাক্টলি কিন্তু মনে নেই, হয়তো 100 বা 200 রুপিসের মতো একটু এদিক ওদিক হতে পারে, বাট সব কিন্তু 699 বা 799-এর মধ্যেই আপনারা পাবেন। বারবারই আমি টি শার্টসগুলো দেখাচ্ছি কারণ কালারগুলো এত ভালো লাগছিল আমার, তাই বারবারই টি শার্টসগুলোর দিকে চোখ চলে আসছিল। তো এত সুন্দর কালারগুলো এত কম প্রাইসে বেশ ভালো লাগে আমার দেখতেই, আর মেয়েরা তো এমনিই শপিং করতে ভালোবাসে, আর আমার কেনার থেকে দেখতেই যেন বেশি ভালো লাগে। কাপড়ের কোয়ালিটিগুলো সব থেকে খুব ভালো হয়, সামারে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট, খুব কমফোর্ট ফিল করি। এবার চলে যাচ্ছি কিডস সেকশনের দিকে। মোটামুটি সব সাইজেরই ড্রেস এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন, আর এজ ওয়াইজ কিন্তু সব ড্রেসেসগুলো হ্যাং করা রয়েছে। বাচ্চাদের এই ধরনের কালারফুল কিউট কিউট ড্রেসগুলো বেশ ভালো, আর রেগুলার ওয়্যারের যে টপসগুলো বাচ্চাদের সেগুলো কিন্তু স্টার্টিং হয়েছে 149 থেকে। প্রাইসগুলো আমি এখানে মেনশন করতে পারলাম না। এরপর চলে এসেছিলাম হচ্ছে জুডিওতে। জুডিওতে আমি কয়েকটা ওয়ান পিসেস ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু কোনগুলো কিনেছি সেটা কিন্তু পরে রিভিল করব। এরপরই পাশেই ছিল হচ্ছে বার্গার কিং, তো সেখানে গিয়ে আমরা একটু কফি আর চিকেন নাগেটস অর্ডার করেছিলাম। কেন জানি না অনেক দোকানেরই চিকেন নাগেটস খেয়েছি, কিন্তু বার্গার কিংয়ের মতো চিকেন নাগেটসের এত টেস্টি আর এত জুসি কোথাও পাইনি, তাই এটা আমার কাছে অলওয়েজ ফেভারিটের মধ্যে একটা অপশনস। তো এইভাবেই আমরা আজকে সন্ধেটা কাটালাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।